বাইডেনের চিঠি পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ওবায়দুল কাদের, বলছেন রিজভী। এদিকে সর্বনাশের দিকে যাচ্ছে বাংলাদেশ, বলছেন চরমোনাই পীর। জানাবো নতুন করে যে বিষয় এবং যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ক্যান্সার আক্রান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে, বলছেন মঞ্জু। এবং সর্বশেষ জানাবো এক মাসেও নিষ্পত্তি হয়নি 300+ অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাইডেনের চিঠি পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ওবায়দুল কাদের, বলছেন রিজভী। আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিনিয়ত নানা প্রচারণা চালাচ্ছে এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রিজভী বলেন, দেশের মানুষের সমস্যা সমাধানের বদলে কে কে কারচুপি নির্বাচনে শুভেচ্ছা জানালো তা নিয়ে প্রচারণা চালানোর ব্যস্ত ওবায়দুল কাদের। দেশের জনগণ নয়, আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির অসহায়তায়। আওয়ামী লীগ পরনির্ভরশীল ও প্রভুদের সহায়তায় ক্ষমতায় টিকে আছে। বিএনপির এ নেতা বলেন, 75-এর পর সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে হাসি তামাশা ছাড়া আর কিছু নয়। শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা 7 জানুয়ারির ডামি নির্বাচন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, উন্নত চিকিৎসার সুযোগ মিলছে না তার। বিরোধী দল নিশ্চিন্ন করার অংশ হিসেবে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তিনি। অসুস্থ তীব্র হলে হাসপাতালে নেওয়া হয়, তাকে বলেন রিজভী। এই সরকার মাস্টার প্ল্যানের অংশ হিসেবে নির্বাচনের আগে থেকে বিরোধী নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের মুক্তি মিলছে না। অবিলম্বে সকলের মুক্তি দাবি জানান তিনি। বর্তমানে বিনা ভোটে সরকার প্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন কাদের সাহেব। বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়, কে সাহায্য করবে? সর্বনাশের দিকে যাচ্ছে বাংলাদেশ, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অর্ধ শতাব্দী আগে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির ধূর্মাতি থেকে দূরে থেকেছে সবসময়। শীতল যুদ্ধকালে ও বাংলাদেশ নিরপেক্ষ থেকেছে, ফলে আমরা পরশক্তি বলি হই নাই। কিন্তু বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে পরশক্তির অন্তরাজনীতির পঙ্কিলতায় প্রবেশ করেছে। আমরা পাকিস্তান ও ইউক্রেন সহ বহু দেশের সর্বনাশ দেখেছি। বর্তমান সরকারও শুধু নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে সেই ঝুঁকিতে ফেলেছে। বাংলাদেশ সর্বনাশের দিকে যাচ্ছে, আসুন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে নাগরিক মঞ্চ গড়ে তুলি। মুফতি রেজাউল করিম বলেন, অসৎ লোভী রাজনৈতিক নেতৃত্ব, দমন পীড়নমূলক রাজনৈতিক সংস্কৃতি, সিন্ডিকেট কেন্দ্রিক ব্যবসায়ী লুটেরাদের কবলে পড়ে বাংলাদেশের সমস্যার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষের যাবতীয় অধিকার গলা টিপে হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্ষরিক অর্থেই হত্যা করা হয়েছে। রাজনীতিকে সহিংসতা ও নোংরামি চূড়ান্ত স্তরে নিয়ে রাজনীতিকে ভূষিত ও বিষাক্ত করা হয়েছে। এখানে চুপ থাকার সুযোগ নেই। আমরা বাংলাদেশকে পাকিস্তান বা ইউক্রেন হতে দিতে পারি না, সেজন্য বাংলাদেশকে অবশ্যই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় নীতিতে আবারও ফেরত যেতে হবে। কোনো ব্যক্তির ক্ষমতা লিপসার কারণে আমরা দেশকে আন্তর্জাতিক রাজনীতিতে বলি হতে দিতে পারি না। কোনো ব্যক্তির ক্ষমতা লিপসার কারণে আমরা দেশকে আন্তর্জাতিক রাজনীতির বলি হতে দিতে পারি না। তিনি বলেন, আমাদের নতুন করে ভাবতে হবে সব ধরনের পূর্ব অবস্থা ও মতাদর্শিক অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ আক্ষরিক অর্থেই বাংলাদেশ সর্বনাশের দিকে যাচ্ছে। এমন অবস্থায় সমাধান হতে পারে মানবতার মুক্তির পথ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাসমুক্ত, সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্রই সকল শ্রেণী, পেশা ও ধর্মের মানুষের রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর্থিক খাতকে আইন করে লুটেরাদের হাতে এবং জ্বালানি খাত বর্গীদের হাতে বর্গ দেওয়া হয়েছে। দেশে এক ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। শিক্ষানীতি সমালোচনা করে চরমোনাই পীর বলেন, এই সরকার শিক্ষানীতি ও পাঠ্যপুস্তক নিয়ে যা করেছে তাকে কেবল নির্মম গণহত্যার সাথে তুলনা করা যায়। শিক্ষাক্রম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা, পুতুল খেলার অনিশ্চয়তাকেও হার মানিয়েছে। পাঠ্যপুস্তকে এই অঞ্চলের সাথে ইসলামের হাজার বছরের সম্পর্ককে অস্বীকার করা হয়েছে। মুসলমানদের হানাদার হিসেবে দেখানো হয়েছে। ফিলিস্তিনিদের ইতিহাস পর্যন্ত মুছে দিয়ে সেখানে বর্বর ইহুদিদের মিথ্যা বয়ানকে সংযুক্ত করা হয়েছে। পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারের মতো অবৈজ্ঞানিক ভিত্তিহীন জিনিসকে সাধারণীকরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের সংস্কৃতিকে বাংলাদেশের একমাত্র সংস্কৃতি হিসেবে চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নতুন করে যে বিষয় এবং যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাই ওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করতে এবং সেসব নজরদারি সরঞ্জাম কেনাবেচার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক ঘোষণার এই তথ্য বলা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, স্পাই ওয়েবের অপব্যবহার করে যারা নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম এবং নির্বাচন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত সে সকল ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিনিরা। যারা স্পাই ওয়ার প্রযুক্তি ব্যবহার করে দমনপীড়ন, তথ্যের অবাধ প্রবাহ সীমিত এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এবং বাণিজ্যিক স্পাই ওয়ারের অপব্যবহার করে নাগরিকদের গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মতাবলম্বী হুমকির মুখে ফেলছে, বিশেষ করে তাদের উপরে নেওয়া হবে জোরদার পদক্ষেপ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনের বলেন, যারা বাণিজ্যিক স্পাই ওয়ারের অপব্যবহার করে সাংবাদিক অধিকার, কর্মী, ভিন্ন মতাবলম্বী এবং অন্যান্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাদের নির্বিচারে আটক, হয়রানি এবং বেআইনিভাবে নজরদারি করছে, দমন বা ভয় দেখানোর মতো ঘটনায় জড়িত সে সকল ব্যক্তি ও তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী এবং যে কোনো বয়সের সন্তান অন্তর্ভুক্ত রয়েছে। এই ভিসানীতির আয়তায় তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বাংলাদেশ ক্যান্সার আক্রান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে বলছেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশ ক্যান্সার আক্রান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের সভাপতিত্বে গোল টেবিলে বৈঠকে মঞ্জু বলেন, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তারা সবাই দেশদ্রোহী, তাদের বিচার করতে হবে। তিনি বলেন, আজকে দেশে বহুমুখী সংকট, এই সংকটের মাত্রা কতটুকু এটা বোঝার জন্য সরকারের প্রভাবশালী মন্ত্রীর স্লোগান স্পষ্ট, এই রাষ্ট্রের রোগ কোথায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীকে বেঁধে স্ত্রীকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, হেনস্থা সম্মানহানি করা হয়েছে, একইভাবে আগের নির্বাচনের পর নোয়াখালীর সুবর্ণচর গ্রামেও পাশবিক ঘটনা জনগণ দেখেছে। জানি না শেষ পর্যন্ত এর শাস্তি হয় কিনা, কারণ ব্যাংক লুটেরাদের বিচার হতে তো আমরা দেখিনি। তিনি আরো বলেন, কেমন বিচার ব্যবস্থা, কেমন আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান। 92,000 কোটি টাকা দেশ থেকে লুটপাট পাচার হয়ে গেছে, কারা করেছে তাদের তালিকা হয়েছে, যারা ধর্ষণ করেছে তারা কারা, যারা সংসদে তারা কিসের বিনিময়ে প্রতিনিধিত্ব করছে, এইগুলো সবাই আমরা জানি। মুজিবুর রহমান বলেন, কল্যাণ রাষ্ট্রের জন্য আমাদের দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন, আমাদের সংবিধান অনুযায়ী দুর্নীতিকে কি জায়েজ, ধর্ষণ কি পুণ্যের কাজ, টাকা পাচার করা কি জায়েজ বা অবৈধ নিয়ম, সংবিধান যে জায়গায় আছে, যে দণ্ডবিধি আছে, তাতে কিন্তু কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, অধ্যাপক ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল তৈরির উদ্যোগ নিয়েছিলেন, তখন একটা ডায়লগে আমি বলেছিলাম, কেমন রাষ্ট্র হতে পারে কল্যাণকর, কল্যাণকর রাষ্ট্র হবে তেমন যেখানে একজন শাসক চিন্তা করবে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে সেটির দায় জবাব দিতে হবে শাসককে, এটাই কল্যাণকর রাষ্ট্রের ধারণা। আমরা তাহলে কোথায় আছি এমন প্রশ্ন তুলে মুজিবুর রহমান বলেন, যে রাষ্ট্রে আছি সেখানে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছি। বরিশালে চরমনাইপীর প্রার্থী হিসেবে হেনস্থার শিকার হয়েছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, একই মামলায় একজন জামিন পেয়ে রাতারাতি এখন এমপি, আরেকজন মাসের পর মাস জেল খাটাচ্ছেন। এই স্বপ্নের কল্যাণকর রাষ্ট্র তাহলে কেন পাচ্ছি না প্রশ্ন তুলে মঞ্জু বলেন, আমরা যে লক্ষ্য আলেম হাফেজ দিনীপ শিক্ষায় শিক্ষিতরা আমাদের সামনে, যে দিনের পর দিন জুলুম হচ্ছে, অন্যায় অত্যাচার, ধর্ষণ, লুটপাট হচ্ছে, এসবের জবাবদিহিতা তাহলে বেশি কার। আমি জানি যিনি জ্ঞানী বেশি জানেন তাদের জবাব দিতে সবচেয়ে বেশি, আমরা এত বড় বড় অন্যায় মেনে নিচ্ছি। তিনি বলেন, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য কত, খেলাফত আন্দোলনের সংখ্যা কত, অন্যান্য রাজনৈতিক দলের সংখ্যা সদস্য সংখ্যা কত, সবচেয়ে বেশি জবাব দিতে তো আমাদেরই। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশে স্পষ্টত দুই ভাগে বিভক্ত, দেশপ্রেমিক জনতা আর দেশের শত্রু বিরোধীরা, আমাদের মধ্যে পথ পার্থক্য থাকতেই পারে। ক্যান্সার আক্রান্ত হলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, তখন কিন্তু ডাক্তার ধর্ম বর্ণ দলমত নিয়ে কথা বলে না, তিনি নামাজ পড়েন নাকি পূজা করেন জানতে চান না। আজকে সাগরণী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় 100 বার পিছিয়েছে। মিয়ানমার আরকান ভারত সীমান্তে বাংলাদেশের মানুষ নির্মমভাবে গুলিতে মারা যাচ্ছে, তাতে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এক মাসেও নিষ্পত্তি হয়নি 3 শতাধিক অভিযোগ। স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সহ যে কোনো নির্বাচনের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের রেকর্ড সংখ্যা ঘটনা ঘটেছে। এবার কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়েছে 746টি। গত 7 জানুয়ারি নির্বাচন শেষ হওয়ার প্রায় এক মাসেও প্রার্থীদের বিরুদ্ধে সে অভিযোগগুলো নিষ্পত্তি হয়নি। নির্বাচন কমিশন, অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে। কমিটির তথ্য অনুযায়ী প্রার্থীদের বিরুদ্ধে 311টি
অভিযোগ নিষ্পত্তি অপেক্ষায়। এর মধ্যে 123টি অভিযোগের নথি নির্বাচন কমিশনে অনুমোদনের জন্য উপস্থাপন পর্যায়ে রয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রার্থীরা বলেছেন, নির্বাচনের আগে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে পিক অ্যান্ড চুজ পক্ষপাতিত্ব নীতি অনুসরণ করা হয়েছে। ইসির ধীরে চলা নীতির কারণে আচরণবিধি লঙ্ঘন করেও পার পাচ্ছে না প্রভাবশালী প্রার্থীরা। আবার নির্বাচন শেষ হওয়ার কারণ প্রার্থীদের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিযোগগুলোর বিষয়ে ধীরে চলা নীতি অবলম্বন করছে কমিশন। এর মধ্যে নির্বাচনে কারচুপি ও ভোটে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের পৃথক আবেদন করেছেন ঢাকা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম ও ঝিনাইদহে 1 আসনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম। পরে ওই 2 আসনে বিজয়ীদের গ্যাজেটের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। বিজয়ীরা হলেন ঝিনাইদহে 1 আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই এবং ঢাকা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন, যা এখন উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফেল আহমেদ সমকালকে বলেন, অনুসন্ধান কমিটির প্রতিবেদন অবশ্যই বিবেচনা নেওয়া উচিত। নির্বাচনের আগে এগুলো নিষ্পত্তি হলে ভালো হতো, তবে এখনো নির্বাচন কমিশনের সচ্ছতা প্রশ্নে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নিয়ে নিষ্পত্তির সুযোগ আছে এবং সেটি করা উচিত। অভিযোগ প্রমাণিত হলে বিজয়ীদের প্রার্থিতা বাতিল হতে পারে। তিনি আরো বলেন, বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে প্রদর্শিত বা অপ্রদর্শিত সম্পদের তথ্য এসেছে, এগুলো বিষয়ে নির্বাচন কমিশনের দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য দুদক বা এনবিআরএ পাঠাতে পারে। সংসদ নির্বাচনে অনিয়ম রোধে গত 8ই নভেম্বর প্রতিটি সংসদীয় আসনের জন্য ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি গঠন করে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে 300টি কমিটি গঠন করা হয়। এর আগে 2018 সালে 11 সংসদ নির্বাচনে তফসিলের পর নির্বাচন পূর্ব অনিয়ম বিরোধ ও নিয়ন্ত্রণে 244 জন বিচারিক হাকিমকে নিয়ে 122টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ইসি বলছে, অনিয়ম রোধের কঠোর ব্যবস্থা হিসেবেই কমিটির সংখ্যা বাড়ানো হয়েছিল। এর সুফল মিলছে রেকর্ড সংখ্যক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এবার কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সরকার দলীয় প্রার্থীরা এবার সবচেয়ে বেশি শোকাস নোটিশ পেয়েছেন। ইসি সূত্রে জানা গেছে যে 746টি শোকাস নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের 150 প্রার্থী রয়েছেন, এর মধ্যে অন্তত 80 জনই সংসদ সদস্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।